আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পুরস্কার হাতে তুলে দিচ্ছেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নাজনীন স্কুল অ্যান্ড কলেজের গভর্নরিং মাননীয় চেয়ারম্যান জনাব শেরানুখ শের বাংলা নগর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সাহেব আমাদের মাননীয় হয়েছেন উপস্থিত হয়েছেন শেরবাংলা থানার সম্মানিত সভাপতি এই শেরবাংলা থানার সিনিয়র সহসভাপতি সাদানিয়া চৌধুরী সাহেব যিনি আমাদের পুলিশকে এত ভালোবাসেন এই এলাকাকে এত ভালোবাসেন যে স্কুলের ছোট ছাত্র ছাত্রীদের দিকে মুখে দিকে চেয়ে শত ব্যস্ত আমাদের যে রুমের সমস্যা আছে কাজ চলছে সেটা ইনশাআল্লাহ হয়ে যাবে তবে যেটা আমি একটি দাবি করে আজকে আমার বক্তব্য শেষ করব আমাদের আগামী অর্থবছরে মানুষ আমার কমিশনার মহোদয় অন্যান্য যারা নেতৃত্ব আছে প্রত্যেকেই কাজ করে যাচ্ছে শুধু আপনার আপনারই মানুষ দ্বারা আমি শুধু উন্নয়নের কথা বলে এই দাবি রেখেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের সব যার মূল সেই মহান আমাদের নেতা এই এলাকার সমস্ত উন্নয়নে যার ছোঁয়া রয়েছে শেরবাংলা থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব ফাকির আলম মাসুদ ভাই আমাদের সাজাদ ভাই এবং তরুণ প্রজন্মের অত্যন্ত প্রিয় নেতা জনাব হবে আমি বলে যদি নির্বাচনী যত সব ওয়াদা সর্বশেষে ওয়াদা আমি ছিল যে আমরা আপনার এলাকাতে সমস্ত রাস্তাঘাট এবং সারাফি একাদশ শ্রেণী বরাতুন্নে সারাফি একাদশ শ্রেণী নম্বর এক গানে প্রথমে স্থান অধিকার করেছে গান এবং নৃত্য এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমি স্যাংশন দেওয়াই দিচ্ছি এবং এরা যে কোনো সময় এটা করবে 25 লাখ হয়েছে আমি তো বলছি যা কিছু আছে আমি সব করে দেবো যা কিছু আপনারা আপনারা এমপি হয়ে আসে এই স্কুলটার যে অবস্থা দেখেছিলাম এই এলাকার মানুষ সবচেয়ে সাফল্য মারছে বঙ্গবন্ধু জাতির পিতা জননেতা আমাদের আমাদের জাতির পিতা যে ভাষণটার মাধ্যমে